হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অল, আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি দেখি এই ভিডিওর ইন্ট্রো ভিডিও কি নিয়ে ছোট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। ফেসবুকে ফলোয়ার বাটন অ্যাড করবেন কি কি করে, তা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সকলকে সুন্দরভাবে দেখিয়ে দিব। এই আজকের ভিডিও কেউ কেটে স্কিপ করে না দেখে ফুল পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। ফার্স্টে থ্রি ডট স্ক্রিনে ক্লিক করবেন, তারপর সেটিংয়ে টাচ করবেন, তারপর আবার সেটিংয়ে একটু হালকা নিচের দিকে আসবেন, তারপর দেখেন হাউ পিপল, এটা দেখে টাচ করবেন। আমি করে দিলাম, তো তারপর এখান থেকে হো এর ফার্স্টে প্রথমটাতে টাচ করবেন। টাচ করে দিলাম, এখানে এভরিওয়ান দেওয়া আছে, এখানে ফাইন্ড অফ ফ্রেন্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর নিচ দিকে যাবেন, এখানে লেখা আছে ফলোয়ার অ্যান্ড, এটাতে টাচ করবেন। তারপর এখানে পাবলিক করে দিবেন সব কিছু, এখানে ফ্যানটা দেওয়া আছে, আপনারা সবগুলোতে পাবলিক করে দিবেন। তারপর নিচেরগুলোতেও পাবলিক করে দিবেন। আমি এক এক সবগুলোতে করে দিছি। তারপর আস্তে আস্তে সবগুলোতে করে দিবেন। আমি করে দিছি। তারপর এখানে আপনাদেরকে দেখাইতেছি আমার এখানে ফলো বাটন অ্যাড হয়েছে কি না। তার জন্য ফার্স্টে আপনাদেরকে প্রোফাইলে যেতে হবে। আমি প্রোফাইলে আসলাম, তারপর এখানে ভিউ আসে যাবেন, দেখেন আমার এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তার এখানে আপনার ফলোয়ার্স আসবে কোথা থেকে? ফলোয়ার্স হবে আপনার যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারাই আপনার ফলোয়ার হবে। দেখেন আমার এখানে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে আর একজন ফলোয়ার্স হয়ে গেছে। এই দেখেন আমার এখানে মাত্র একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এই আমার ফলোয়ার্স হয়েছে।